সবাইকে স্বাগতম জানাচ্ছি শুধু নাইজেরিয়া থেকে। আজকে আমি কথা বলবো সেলফ এস্টিম, আনহেলদি সেলফ এস্টিম এবং সেলফ এস্টিম কীভাবে বুস্ট আপ করা যায় সেটা নিয়ে। তো প্রথমে যেটা কথা বলবো সেলফ এস্টিম জিনিসটা কি। আমরা আমাদেরকে যেভাবে দেখি এবং আমাদের সম্পর্কে আমরা যেটা মনে করি এবং আমাদের প্রতি আমাদের যেটা দৃষ্টিভঙ্গি সেটা হলো সেলফ এস্টিম। অন্যভাবে বলতে গেলে আমাদের প্রতি আমাদের জাজমেন্টটা, আমাদের ওপিনিয়নটা এবং আমাদের ইভ্যালুয়েশন এবং ইমোশনাল ইভ্যালুয়েশন যেটা আমরা আমাদের সম্পর্কে হোল্ড করি সেটাই হলো সেলফ এস্টিম। এই সেলফ এস্টিমটা পরিবর্তনযোগ্য, এটা স্থায়ী কোনো প্যাটার্ন না। আমাদের অতীত জীবনের প্রতিটা অভিজ্ঞতা থেকেই আমাদের সেলফ এস্টিমটা তৈরি হয়। আমাদের অতীত জীবনে এবং বর্তমানে আমরা যতগুলো ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মেনটেন করি সেগুলোও কিন্তু আমাদের সেলফ এস্টিম তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করে। আমাদের অতীত জীবনে যত মানুষের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে, যাদের সাথে আমাদের ইন্টারাকশান হয়েছে, তারাও কিন্তু আমাদের সেলফ এস্টিম ডেভেলপ করার ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করে। কতগুলো আচরণ দেখে আমরা বুঝতে পারি একজন মানুষের সেলফ এস্টিম লো নাকি হাই। তো আমি এখন যেটা নিয়ে কথা বলবো যে লো সেলফ এস্টিম অথবা আনহেলদি সেলফ এস্টিমের বিহেভিয়ারগুলো কেমন। যেমন প্রথমেই যারা আনহেলদি সেলফ এস্টিম, এরা নিজেরাই নিজেদেরকে বিশ্বাস করে না। তারা কোনো কাজ শুরু করার আগেই নিজেদেরকে ফেইলিওর মনে করে এবং অতীত জীবনের ভুলগুলোর জন্য তারা নিজেরাই নিজেদেরকে কখনো ক্ষমা করতে পারে না এবং এরা ক্রিয়েটিভ কোনো কাজ করতে চায় না, চ্যালেঞ্জিং কোনো কাজ করতে চায় না, নতুন কোনো নিউ এনকাউন্টার এরা মানে ফেস করতে চায় না। এরা মনে করে যে অন্যরা এদেরকে মানে উপহাস করবে, এ ধরনের একটা চিন্তাভাবনা তাদের মাথায় আসে। পাশাপাশি এরা বেশিরভাগ সময় একা থাকতে পছন্দ করে। এরা সব কিছু নিয়ে চিন্তা করে কিন্তু কিছুই করে না, মানে ওয়ারি অ্যাবাউট এভরিথিং বাট ডু নাথিং। আর এরা অন্যদেরকে ছোটো করে দেখে, নিজেকে অনেক গ্র্যান্ডিওস ভাব, মানে নিজের প্রতি নিজের অনেক এক্সাজারেট প্রাউড তারা ফিল করে। অন্যদেরকে সবসময় তারা নিচু লো গ্রেড মনে করে এবং এরা ফ্লেক্সিবল না, ডিফেন্সিভ। কোনো ফিডব্যাক কোনো মতামত দিলে এরা সেটা অ্যাকসেপ্ট করে না, এরা সেটা ডিফেন্স করে এবং এদের মধ্যে ওভার কন্ট্রোলিং অ্যাটিটিউডটা দেখা দেয়। আবার এদের মধ্যে অ্যাটেনশন সেকিং বিহেভিয়ার, মানে এমন কোনো আচরণ করবে যাতে সবাই তাদের প্রতি অ্যাটেনশন দেয়, এটা তাদের মধ্যে দেখা যায়। জীবনে যে ছোটোখাটো যে আপস অ্যান্ড ডাউনসগুলো আছে তাদের সেটার প্রতি এরা খুব রিয়্যাক্টিভ এবং এদের অ্যাটিটিউডটা থাকে সবসময় আই কান্ট ডু ইট, আমি পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না। এই অ্যাটিটিউডটাই তারা সবসময় হোল্ড করে। যেমনটি বলছিলাম সেলফ এস্টিম স্থায়ী কোনো প্যাটার্ন না, এটা ডেভেলপ করা যায়। তো সেলফ এস্টিমটা কীভাবে ডেভেলপ করবো সেটা নিয়ে এখন আমি কয়েকটা টেকনিক নিয়ে কথা বলব। প্রথমত যেটা চেষ্টা করবো, আমাদের যে ভয়ের যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা আকাশের তারায় রূপান্তর করবো, মানে টার্ন স্কেয়ার ইনটু স্টার্স। তারপর যেটা আমরা ইন্টেলিজেন্সলি ইগনোরেন্স করার চেষ্টা করবো, মানে সব জিনিসই আমার পক্ষে সম্ভব না, একজন মানে সব কিছু পারবে না, কিছু কিছু জিনিস তাকে ইগনোর করতে হবে, সেটা ইন্টেলিজেন্স ওয়েতে ইগনোর করতে হবে। আর অন্যের জন্য কিছু করব কিন্তু সেটার বিনিময়ে আমরা আশা করব না। আমরা কমপ্লিমেন্ট দেওয়া এবং নেওয়াটা শিখতে হবে। আমরা রেসপন্সিবিলিটিটা আমরা অ্যাকসেপ্ট করব, চ্যালেঞ্জ নিতে চেষ্টা থাকব এবং সবসময় নতুন নতুন জিনিস আমরা শেখার চেষ্টা করব। আমাদের জীবনের লক্ষ্য বা আমাদের যে গোল আছে সেটা আমরা সেট করব। নিজের অতীতের যে ভুলগুলো আছে সেই ভুলগুলোর জন্য নিজে নিজেকে ক্ষমা করব এবং আমাদের আশেপাশে যারা আছে কেউ যদি আমাকে কষ্ট দিয়ে থাকে আমরা তাকে ক্ষমা করে দেব। আর আমাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ জায়গাগুলো যেটা আমরা সেগুলোতে ইম্প্রুভ করার চেষ্টা করব। প্রতিটা রিলেশনশিপে আমরা অ্যাপ্রোপ্রিয়েট বাউন্ডারি সেট আপ করবো, যেটা খুবই একটা হেলদি রিলেশনশিপ খুবই দরকার, অ্যাপ্রোপ্রিয়েট বাউন্ডারি থাকাটা। আর যেটা হলো আমরা চেষ্টা করবো ইন্টারনালি ড্রাইভেন হওয়ার চেষ্টা করবো, এক্সটার্নালি না, যে আমি ভেতর থেকে স্ব উদ্যোগী হয়ে কোনো একটা কাজ করব, অন্য কেউ আমাকে পুশ করলে আমি করব সেটা না। তারপরে যেটা করব আমরা আমাদেরকে সবসময় অটো সাজেশন দেবো। অটো সাজেশনটা কি, আই থিঙ্ক আই ক্যান, আমি পারবো, অ্যাটলিস্ট আই ক্যান ট্রাই, জাস্ট এই অটো সাজেশনটা আমরা আমাদেরকে দেব। আর ধৈর্য ধরতে হবে, পাশাপাশি সবসময় সেরা হওয়ার একটা তাগিদ, একটা চেষ্টা নিজের মধ্যে থাকতে হবে। আর অ্যাসার্টিভনেসটা প্র্যাকটিস করতে হবে, যেমনটি আমরা জানি যেখানে না বলা দরকার সেখানে না বলা, নিজের মতামতটাকে প্রকাশ করা, অন্যের মতামতকে ক্ষুণ্ণ না করে অন্যকে রেসপেক্ট করা। তো এই জিনিসগুলো যদি আমরা প্র্যাকটিস করি আমাদের দৈনন্দিন জীবনে, আশা করা যায় আমাদের সেলফ এস্টিমটা ডেভেলপ হবে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।